प्रिय छात्र छात्री तुम्हारा सबाई भलो आचो तुम्हारे सबाई के नववर्षेर प्रीति शुभेच्छा भलोबासा जानाई। एबार पढ़ाशुना तो करते हबे, तो परीक्षार पर आजकेर प्रथम भूगोल क्लास निच्छि स्टैंडार्ड टू एर। आजकेर पढ़ा तृतीय पाठ। तो ये पाठे आमरा समाजेर कथा पढ़ब। समाज बोलते आमरा कि बुझी? आमरा मानुष, सबाई मिलेमिशे बास करी, आमरा शांति श्रृंखलार संगे बास करी, विभिन्न नियम कानून मेने चली, जाते समाजे कोनो विशृंखलार सृष्टि ना हय, सेई नियमगुलो मेने चली बोले आमरा शांतभावे सृष्टभावे भद्रभावे बास करते पारी। एबं आमादेर बास करते गेले आमादेर एई जे जीविका, विभिन्न भावे आमादेर काज करते हय। एकटा मानुषके माने बेचे थाकार सबगुलो माने काज एकार पक्षे करा सम्भव नय, ताई आमरा परस्परेर उपर निर्भरशील। तो जारा एखाने बोलछि आमि कि समाजेर जारा आमादेर विभिन्न उपकार करे तादेर बोले आमरा बोलछि समाज बंधु। जारा समाजेर उपकार करे तादेर कि बोले? समाज बंधु। तो समाज बंधु एखाने विभिन्न रकमेर समाज बंधु आछे, तोमादेर एकटु बोले दिई। चाषी, जेले, ताँती, कामार, कुमोर, छुतोर, रानार, पुलिस, डाक्तार, शिक्षक, एरकम। तो एरा के कि करे, के कि उपकार करे, एकबार आमि रिडिंगटा पढ़िए दिच्छि, तोमरा सेटा भालो करे शोनो। पाठ्य विषयेर आगे हच्छे बोई पढ़ते हबे। बोई ना पढ़ले किन्तु आमि शुधु बोले दिलाम, तोमरा शुनले आगे बोईटा पढ़बे, आमि जेटा बोल्लाम तार चेये तोमरा होयतो आरो भालो बोलते पारबे। आगे बोईटा पढ़ो, तारपरे बोझो। ग्रामे बास करे कृषक, जेले, ताँती, कामार, कुमोर, छुतोर, कोलु, सैकड़ा, कासारि, मयरा, मुदि, धोपा, मजूर, नापित, घरामि, राजमिस्त्री इत्यादि नानान श्रेणीर लोक, एदेर नियेई गड़े उठेछे ग्रामेर समाज। তাহলে একটু আগে আমি বললাম না যে যারা সমাজের উপকার করে, যাদের কথা বললাম তারা সবাই কোনো না কিছু কাজ করে, সেই কাজের দ্বারা আমরা সবাই উপকৃত হই, জেলে, তাঁতি, কামার, কুমোর, ছুতোর। আর শহরে রয়েছে শিক্ষিত সমাজ, ডাক্তার, কবিরাজ, ব্যবসায়ী, জমিদার, শিক্ষক, চাকুরিজীবী আর শ্রমিক শ্রেণীর লোকেরা। সমাজে শহরের সমাজ হলো অন্যরকম। গ্রামের লোকেরা শারীরিক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, আর শহরে শিক্ষিত লোকেদের শারীরিক পরিশ্রম করতে হয় কম, বিদ্যা বুদ্ধির সাহায্যে তারা নানা কাজ করে অর্থ উপার্জন করে। তবে গ্রামে আর শহরে বড় লোক, বড় ব্যবসাদার ও কলকারখানায় মালিক শ্রেণীর লোকের পরিশ্রম না করেই সুখে থাকে। শহরের শ্রমিক শ্রেণীর লোকেরা শারীরিক পরিশ্রম করে কলকারখানায়, তবেই তারা অর্থ উপার্জন করতে পারে। এবার আমরা কয়েকটা প্রশ্ন উত্তর বলবো, এই যে রিডিংটা পড়িয়ে দিলাম। এবার দেখো আমি যে কথাগুলো বলেছি এখানে সেইটাই আছে। প্রথম বলেছিলাম যে চাষি, তাঁতি, চাষির কথা আগে বলছি। চাষি কাকে বলে? যা যা নিজের হাতে চাষ করে তাদের বলে চাষি। কি বললাম? যারা নিজের হাতে চাষ করে তারা হলো চাষি। এবার বলা হচ্ছে চাষিকে সমাজের শ্রেষ্ঠ বন্ধু কেন বলা হয়? তাহলে চাষি চাষ করে নানান ফসল ফলায়, তাদের ফলানো ফসল আমরা খাই। আমরা ভাত, ডাল, রুটি, তরকারি যা খাই না কেন, সব চাষিদের ফলানো ফসল, তাহলে সেটা আমরা খাই। আবার তাদের ফলানো পাট তুলো থেকে চট, থলে, জামা কাপড় তৈরি হয়, সেগুলো আমরা পরিধান করি, তাই চাষিকে বলা হয় সমাজের শ্রেষ্ঠ বন্ধু। বোঝা গেছে? এবার আসছি আমরা কামার। কামার আমাদের কি উপকার করে? দেখো কামার লোহার জিনিস তৈরি করে, যেমন ধরো কাস্তে, কুরুল, নাঙলের ফাল, কাটারি, এগুলো তৈরি করে। এগুলো আমরা কি কাজে লাগাই না, এগুলো আমরা চাষের কাজে লাগাই, তাহলে চাষের কাজের জিনিসগুলো তারা তৈরি করে দিচ্ছে। এছাড়াও আমরা বঁটি, ছুরি, এগুলো আমরা কি করি, খুন্তি, কড়া, হাতা, এগুলো কামার তৈরি করে, মেরামত করে, তো এগুলোও সেই কামার তৈরি করে দিচ্ছে। তাহলে চাষের জিনিস আবার সংসারের জিনিস, কামার আমাদের লোহার এই জিনিসগুলো তৈরি করে সাহায্য করছে। ঘরামি আর রাজমিস্ত্রি, দেখো যারা মাটির ঘরে দেওয়াল এবং উপরে ছাউনি তৈরি করে তাদের বলে ঘরামি, আর যারা ইট, বালি, চুন, সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করে, মেরামত করে, তাদের বলা হচ্ছে রাজমিস্ত্রি। তাহলে আমরা গ্রামে বাস করি, শহরে বাস করি, পাকা বাড়ি বাস করি বা কাঁচা বাড়ি বাস করি, সব কিন্তু নির্ভর করি হয় ঘরামি না হয় রাজমিস্ত্রির উপরে। তাহলে আমাদের বাসস্থানের জোগাড় দেয় ঘরামি কিংবা রাজমিস্ত্রি। এবারে আসছি মজুর আর শ্রমিক। দেখো দুটো শুনতে একই রকম হলেও একটু পার্থক্য আছে। মজুর কারা? যারা চাষের কাজে চাষিকে, ঘরের কাজে ঘরামিকে, কিংবা লোকজনকে মালপত্র বহন করে দিয়ে সাহায্য করে তাদেরকে বলে মজুর। তারা মজুরি করে, তারা এই কাজ করে কি পায় না, মজুরি পায়। আর যারা কলকারখানায় কাজ করে তাদেরকে বলা হয় শ্রমিক, তারা কাজ করে পারিশ্রমিক পায়। এবারে আসছি আমরা
তাঁতি। তাঁতি কী করে? তাঁতি তাঁত বুনে শাড়ি, গামছা, মশারি, বিছানার চাদর ইত্যাদি তৈরি করে, সেগুলো আমরা ব্যবহার করি। এবারে আসছি আমরা শিক্ষক শিক্ষিকা সমাজের কি উপকার করেন। দেখো, শিক্ষা না পেলে কোনো জাতিই উন্নত হয় না। জাতিকে উন্নত করতে, উপযুক্ত নাগরিক গড়ে তুলতে শিক্ষক সমাজ ছাত্রছাত্রীদের শিক্ষা দান করেন। এবারে দেখো, এগুলো যে বললাম, এছাড়াও কয়েক কিছু রয়েছে সমাজ বন্ধু, তাদের কথা একবার বলে দিচ্ছি। গোয়ালা বা গয়লা কি উপকার করে? আমাদের সমাজে দুধের যোগান দেয়। দুধ ছেলে বুড়ো সবার অত্যন্ত প্রিয় খাদ্য, পুষ্টিকর খাদ্য বা সুষম খাদ্য, তাহলে দুধের যোগান দেয় কে? গোয়ালা। কুমোর, মাটির হাঁড়ি, কলসি, কুঁজো এগুলো তৈরি করে দিয়ে উপকার করে কে? কুমোর। সুতোর কি করে? কাঠের টেবিল, চেয়ার, আলমারি, জানালা, দরজা, খাট, পালঙ্ক ইত্যাদি তৈরি করে উপকার করে। ধোপা কি উপকার করে? ময়লা জামা কাপড় কেচে পরিষ্কার করে দেয়। নাপিত কি উপকার করে আমাদের? নখ চুলদাড়ি কেটে আমাদের উপকার করে দেয়। স্যাকরা, সোনার উপর বিভিন্ন অলংকার তৈরি করে দিয়ে আমাদের উপকার করে। আর কাঁসারি কি করে? কাঁসা পিতলের বিভিন্ন বাসনপত্র বা বিভিন্ন মূর্তি তৈরি করে দিয়ে আমাদের সাহায্য করে। ময়রা, ময়রা নানান রকমের মিষ্টি তৈরি করে। আর পিয়ন কি করে? বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেয়। আর এই পিয়নের এক ধাপ উপরে রয়েছে রানার, সে কি করে? এক জায়গার চিঠি বস্তাবন্দি করে নিয়ে আর এক জায়গায় পৌঁছে অফিসে পৌঁছে দেয়, সেখান থেকে চিঠি পিয়ন বাড়ি বাড়ি দিয়ে যায়। তাহলে রানারের কাজ হলো এক জায়গা থেকে চিঠি অন্য জায়গায় পৌঁছে দেওয়া। আর ঝাড়ুদার রাস্তাঘাটে নোংরা আবর্জনা পরিষ্কার করে আমাদের উপকার করে। আর মুচি কি করে? আমাদের জুতো বা ব্যাগ রিপেয়ার করে বা মেরামত করে, তৈরি করে আমাদেরকে সাহায্য করে। তাহলে আমি এইগুলো যে বললাম, বিভিন্ন শ্রেণীর সমাজ বন্ধু, তারা আমাদের নানানভাবে সাহায্য করে চলেছে বলে আমরা সুস্থভাবে বেঁচে আছি। তাহলে এই সমাজ বন্ধুরা ভালো করে পড়বে, এই প্রশ্ন উত্তরগুলো লিখে রাখবে, অনুশীলনী যতগুলো প্রশ্নের উত্তর আছে সব লিখে এনে দিলে আমি খাতা দেখে দেব। যদি কারোর কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তার সমাধান করে দেব। তো এই যে বললাম 1, 2, 3, 4 এরকম দাগ নম্বর রয়েছে, অনুশীলনী সবাই প্রশ্ন উত্তর লিখে নিয়ে আমাকে দেখিয়ে যাবে। তো একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, আটের দাগের কয়েকটা একবার দেখো। লোকে বলে কৃষক আমাদের পোশাক ও যোগান দেয়, কথাটা কি সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি। আমি প্রথমে বলেছিলাম তাদের ফলানো ফসল আমরা খাই, তারা নানান রকমের ফসল ফলায়। তারপরে বলেছিলাম কি না, কৃষকের ফলানো পাট, তুলো থেকে চট, থলে, জামা কাপড় তৈরি হয়, সেগুলো আমরা পরিধান করি। তাহলে কৃষকের ফলানো পাট, তুলো থেকে এই জিনিসগুলো যে তৈরি হচ্ছে সেগুলো আমাদের পরিধানের কাজে লাগে, তাই বলা হচ্ছে আমাদের পোশাক ও যোগান দেয়, কথাটা সত্যি। ঠিক আছে, আর বাকি প্রশ্নগুলো লিখবে, লিখে এনে আমাকে দেখাবে। ভালো থাকো, সুস্থ থাকো।